কক্সবাজারে ইট বোঝাই ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছেন রোববার সকালে ক্যাম্প পনেরোতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় অতিরিক্ত ইট বহনের ফলে ট্রাকটি উল্টে গিয়ে দুই পথচারীর উপরে পড়ে পরে ক্যাম্পের ভলান্টিয়ার ও ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টা চেষ্টায় ট্রাকের নিচ থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় এ সময় ঘটনাস্থল থেকে ওই ট্রাকটির চালককে আটক করে ওখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন